নবী ইসলামের ফৌজদাদা যিনি হাশিম, এই কোরাইশরে মশওয়ারা দিয়েছেন তান খানদানরে যে এক কাম করো, তুমি তো দূরে গিয়া সফর করিয়া খারবার করো, শামর এলাকা যাও, শামও যাও ইয়েমনও যাও, গিয়া খারবার করো। তুমি তো খারবার করলে তোমার তো এখন সম্পদশালী হইবা, যেহেতু এই জমিনে কোনো ফল ফসল হয় না, দূরে দেশে গিয়ে খারবার করলে লাভ হইব। আর আল্লাহ তালা এলার খারবারও বরকতও দিয়েছেন, যে সময় তারা খারবার আরম্ভ করছেন বরকত আর বরকত হয়েছে। কিন্তু নবী ইসলামের ফরিদাদা যাইন হাসিম, এনো রেখা আদত আসলো, এই খারবারও যা লাভ হইত সব মক্কা শরীফর গরিবরে বাটিয়া দিতা। এর কারণে মক্কা শরীফর গরিব যে তাই তাও অর্ধনির বরাবর হয়ে দিতা। বোধ সময় এলে হয়তো গরিব যারা ওলা বেশি পাইছেন, তার খারবারও বেশি হয়েছে, বেশি দিলেছেন, এখন ধনী গরিব বরাবর। এখান এলে এনার খাস সিফত আসলো, এই নইলে হাসিম নবী ইসলামর ফৌজ দাদা। আর নবী ইসলামর দাদার নাম আব্দুল মুত্তালি, ওখান তোরা বুঝবা, আর নইলে আমরা আর বহুত বেড়া লাগবো বহুত সময়। আব্দুল মুত্তালিম নবী ইসলামর দাদার নাম, আর হাসিম হইলা ফৌজ দাদা। এখন কত হইল, হাসিমর বাইন নাম মুত্তালিব, হাসিমর বাইন নাম হইলা মুত্তালিব। তে হাসিমর ফুয়াইন মুত্তালিবর বাত্তি জানান, হাসিমার মুত্তালিব যদি বাই বাই আফন বাই, তে হাসিমর ফুয়াইন মুত্তালিবর কিতা হইতরা সম্পর্কে বাত্তি যা, গুলাম হইবার কথা আছেন, গুলাম তো হইতা না, বাত্তি যা সাসার গুলাম হইন না, নাম তো আব্দুল মুত্তালিব। হাসিমর ফুয়া যে নেনরে কিতা হই আসেনি আমরা, আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবর গুলাম, হালাকি মুত্তালিবর গুলাম কি লইবা, মুত্তালিবর বাত্তি যায় কিন্তু হাসিমর ফুয়া, কিন্তু নাম কিতা আব্দুল মুত্তালিব। এখন এখান সওয়াল হইতো না, এখান জানাও দরকার। এই তো দেখা যায় হাসিমর বাত্তি যাতে আব্দুল মুত্তালিব কি লইবা, সাসার তো গুলাম হইতে পারবেন না বাত্তি যা, ও কেন হইলো আসলে ঠিক আছে, হাসিম আর মুত্তালিব দুইজন বাই বাই আসলা মদিনা শরীফ সফর করতে, হাসিমর ইন্তেকাল হয়ে গেছে, হাসিমি মদিনা শরীফ এক শাদি করছেন, শাদি করার বাদে তাই খারবার করছেন, খারবারও গেছেন, খারবারও গিয়ে তান হনভাত হয়ে গেছে হাসিমর। আর মদিনা শরীফ যে তান বিবি আসলা, এনর গরো তান যে সন্তান জন্ম হয়েছেন, ও এনরে আমরা আব্দুল মুত্তালিব নাম দিয়েছিনি। হাসিমি মদিনা শরীফ নিকা করছেন, নিকা করিয়ে তান বিবি যাই নাসলে এই নাসলেন, তাই নি খারবার অভাত হয়ে গেছে তান মদিনাত গেলে, তাই তো আইসেন না মদিনা শরীফ নিকা করিয়া, তাই শ্যামও গেছিলা, তান অভাত খান হয়েছে, হয় শ্যামও আনিল মদিনা শরীফ, কিন্তু ই যে তান বিবি আসলা এই তো মদিনা শরীফ, তান করতে গিয়ে ছেলে জন্ম হয়েছে, এই নইলে নানি মুত্তালিবর বাতিজা, হনও জন্ম হয়েছে, এন নাম হইল সাইবা। আমরা যিনি আব্দুল মুত্তালিব হই তান আসল নাম হইল সাইবা, আর এই খুব সুন্দর মানুষ আসলা, ওটা লাগি নাম তো হয়েছেন সাইবা, মানুষ খুব সুন্দর, সাইবাতুন মানে সফেদ সাদা চুল রকম সাইবাতুন, এই খুব সুন্দর মানুষ, ওটা লাগি নাম সাইবা রাখছেন, নানাবাড়ি বড় হয়েছেন, কারণ কুরাইশ যেহেতু কুরাইশর মানুষ, খানদানর আগলা ফজিলত আছে, এরা তো কোনো সময় চাইতে নাই আমরা খানদানর মানুষ নানাবাড়ি বড় অক্কা, এর জলদি অনু আনবার চেষ্টা করবা, এই থোড়া বড় হওয়ার পরে হাসিমর ভাই মুত্তালিব জিন্দা আসলা, এই সময় কুরাইশর সর্দার আসলা মুত্তালিব, কুরাইশর সিলসিলাবার সর্দার চলিয়া আইতা, হাসিমর বাদেও কুরাইশর সর্দার হইছেন মুত্তালিব, আস্তে আরবর সর্দার মুত্তালিবে চিন্তা করলাম আমার বাদ তিজারে গিয়ে লইয়াই নানাবাড়ি বড়র, তাই নানাত গেছেন, কিন্তু যাইতে তাই কেন ভাবিছেন না যে আমার বাদ তিজা আনতাম আগলা একটা ড্রেস লইয়া যায়, আমি যেহেতু সর্দার আমার লগেও ইয়ানমতে আগলা হাফড় পিন্দে আনা লাগবো না, মানে সরম হইব, তাই নি কেন খেয়াল করছেন না, তাই গেছেন কি নানা বাড়ি গিয়া বাত্তিজারে লইয়াইতরা, তান উটর করে বাইছেন, যে সময় মক্কা শরীফে হামাইতরা, এখন তো মানুষের জিগাইছেন খেয়েই, এখন বাত্তিজা কইলে তো মানুষের সরম দিবা, তবে দেখরা এনে বাফ নাই করিয়া তাই সর্দার আর কিতা কাপড় পিন্তাইছেন, তাই শর্মে কইছেন আমার আব্দি আমার গোলাম, তান শর্মে পরিচয় দেওয়াইছেন আমার গোলাম, এখন
আস্তে আরবও মশহুর হয়ে গেছে নিন খে আব্দুল মুত্তালিব, মুত্তালিবর গুলাম। আসলে মুত্তালিবর গুলাম নাই, মুত্তালিবর হইলা বাত্তিজা, কিন্তু তাই অসময় হওয়া পরিচয়ের কারণে আস্তে আরবও মশহুর হয়ে গেছে কি তাই আব্দুল মুত্তালিব। অথচ খানদান হিসেবে ভাই বাত্তিজা ফিরিয়া যাচ্ছে, মুত্তালিবে ফালিছেন বাত্তিজারে বড় হয়েছেন, এখন আর হাসিম আর মুত্তালিবে হয়ে গেছে। ও যে আব্দুল মুত্তালিব হয় তান ছেলে লেখে আবদুল্লাহ, আর তান ছেলে লেখে নবী সাল্লাম, ও হইল তান তান। কুরাইশ হামেশা আস্তা দুনিয়ার সর্দার খেয়ে আসলাম, কুরাইশ আসলাম আরবর সর্দার মানে আস্তা দুনিয়ার সর্দার। সেই সময় মানুষের কাবা শরীফর জিয়ারত যাইতা না, হজ যাইতা, কুফফারেও হজ করতা, কিন্তু হজ গিয়ালে হিনো খার খার কবজাত কাবা শরীফ ইকেন খার কবজাত আসল কুরাইশর। কুরাইশের দিন তারা দরওয়াজা বন্ধ করিল, তাতে কাবা শরীফও যাইবার লাইন নাই। কুরাইশের গড় অকল আসলো কাবা শরীফর সাইড সাইডে দিওয়ালা, এরা যদি গড় বন্ধ করিলেন সব দরজা, তেকেও আমানি নাই। এখন এরা আসলা সর্দার, আস্তা দুনিয়ায় সর্দার আসলে এরা, কিন্তু এরা খাসলত বহুত বলা আসলো। এর কারণে আল্লাহ তাআলা নবী ইসলামরে তারার খানদানও পয়দা করছেন, এরার খাসলত হইল, এরা ওয়াদার পাবন নানি, যেখান হয়েছে নোকা ওয়াদার পাক্কা। আবার এরা যত হাজি হল যাইতে এরা খেদমতও করতা, এরা লোক বলা ব্যবহার করতা, খেদমত করতা। ও এরা নাম হইল কুরাইশ, আগেও এরা আস্তা দুনিয়ায় সর্দার আসলা, আরবর সর্দার আসলা, আরবর সর্দার মানে আস্তা দুনিয়ায় সর্দার। এখনও যদি আমরা তো সেই অবস্থা নাই, দুনিয়ায় যদি খেলাফত চলত, এখনও খলিফা বানাইলে খারে বানাই লাগলো অনেক, কুরাইশর মানুষ বানানি লাগলো অনেক, আর নাইলে মুসলমানের লাগে হারাম হইল অনেক। নবী ইসলামের ফরমান আলাইম্মা তুমিন কুরাইশিন, খলিফা যদি বানানি হয় মুসলমানে যদি নিজের ইচ্ছায় হেউরের খলিফা বানায় তে খারে বানাই লাগবো কুরাইশটাকে। ওলা ফজিলত আলা খানদান, বুঝা যায় খানদানোর ফজিলতর তুলনায় আর কোনো খানদান আছে নাই। আস্তা দুনিয়ালা যদি এক কলিফা দিয়ে আস্তা দুনিয়া চালায় এলা সিস্টেম, ওই তো তে খারে বানাইল কুরাইশে বানানি লাগলো না, নাইলে হইল না অনেক। এর কারণে নবী সাল্লামর বাদে যত খলিফা হয়েছে সব খেয়ে হজরত আবু বকর রাজি কুরাইশি, হজরত উমর রাজি আল্লাহ নো কুরাইশ, হজরত উসমান রাজি আল্লাহ নো কুরাইশি, হজরত আলী রাজি আল্লাহ নো কুরাইশি, হজরত হাসান রাজি আল্লাহ নো কুরাইশি, হজরত মুয়াবিয়া রাজি আল্লাহ নো কুরাইশি, সব কুরাইশি। আব্বাসী খেলাফতের জমানা পর্যন্ত চলছে এরা সব কুরাইশি। এখন তো আমরা এই সিস্টেম নাই, তো দেখা গেল আল্লাহ তাআলা আগেও এরারে ফজিলত দিয়েছেন খানদান হিসাবে, আর ইসলামও এরার ফজিলত আছে, ও এরার নাম হইল কুরাইশ। আর এরার ফজিলত গু রাখার লাগিয়া এরা আস্তা বস্ত্র মাত্র দুই সফর কর্তা, এরা বস্ত্র দুই সফর কর্তা, একটা গরমর দিন একটা ঠান্ডার দিন, যা হারবার জরুরিয়াত জরুরতর যেটা সামান সব আনিলতা। এক সফর কর্তা গরমর দিন আর এক সফর কর্তা ঠান্ডার দিন, গরমর দিন সফর কর্তা ইয়েমন দিকে, ইয়েমনের দিকে সফর কর্তা, গরমর দিন সফর কর্তা শামর দিকে, আর ঠান্ডার দিন সফর কর্তা ইয়েমনের দিকে। গরমর মৌসুম শামর দিকে সফর কর্তা, শাম ইখান ঠান্ডা এলাকা, তো গরমর দিন ইভাবে সফর করলে কষ্ট হইতো না, ঠান্ডার দিন সকলে লাগিয়া। আর ইয়েমন হইল গরম, ও তাহলে ঠান্ডার দিন সফর কর্তা ইয়েমন, তো গেলি না গরম পাইবা। তেরা বছরে দুই সফর কর্তা, একটা হইল ইয়েমন সফর কর্তা গরমর সিজন, আর ইহুদি যারা আসলা ইসাই যারা আসলো এরা ইমান আনছেন না, আর বিশেষ করে ইহুদি ইমান আনছেন না ও কারণেও, তারা অতদিন মনে আসলো যে নবী আইতে হইলে শুধু আইবা বনি ইসরায়েল থাকে, আর ই নবী আই গেলা বনি ইসমাইল থাকে, এর কারণে এরা জিদে মানছেন না ইমান আনছেন। এখন ই সোরাত আমরা বুধবাই কুরাইশের কী পরিমাণ ফজিলত আছে, আল্লাহ তাআলার কাছে কুরাইশের কী পরিমাণ দরজা আছে, এরা ইমানদার আসলা না, কিন্তু হওয়ার সময়ও আল্লাহ তাআলা এরারে দুনিয়াও সম্মান দিছেন, আস্তা দুনিয়ায় দিল এরা সম্মান হারাইয়া দিছেন। ও বংশ হইল যে ইয়ে কুরাইশের সম্মান, যে সময় তারার ইমান আসলো না দুনিয়াও হিসাবে পুরা দুনিয়ার মানুষের দিল তারা সম্মান আসলো, অন্যের মানুষের ডাকাইতে পড়তা রাস্তা ফাইলে সামান সিনাইয়া নিতাকে মার্ডার করিলিতা, কিন্তু কুরাইশর ওলা ফজিলত মানুষের দিল ওলা একটেরামার সম্মান আসলো, এরা লম্বা সফর করলে খেয়েও এরার কোনো ক্ষতি করতো না।
কারণ এই লিয়ার খানদান থেকে সামনে খেয়ে আইতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু কুরাইশর কথা আল্লাহ তাআলা কইতরা এ কুরাইশ আল্লাহ কিলা ফসিলত দিলা নবী সাল্লাম ফরমাইতরা আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিস সালামর আওলাদর মাছ থেকে বাঁচিয়েছেন পুরা মানুষ সকল থেকে আরবরে বাঁচিয়েছেন আরব মানে বনি ইসমাইল বনি ইসমাইল থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন কিনানারে নজর বিন কেনানা ও কেনানা এই খানদানর যে এনরে আল্লাহ বাঁচিয়েছেন ফিরিয়া এনর আউলাদর মাঝ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন হাশিম রে হাশিম খে নবী ইসলামর ফৈর দাদা হাশিম রে বাঁচিয়েছেন আর হাশিমর আউলাদ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এইটা সব মানুষ আল্লাহ তাআলা আগে সিলেক্ট করিত হইছেন হাশিম হইলা নবী ইসলামর ফৈর দাদা এখন হইলে এক সময় ইয়া কুরাইশ মক্কা শরীফর মানুষর কিছু গরিবই আসলো এরা সচ্ছলতা আসলো না রুটির কিছু অভাব আসলো এরা নবী ইসলামর ফৈর দাদা যিনি হাশিম এন কুরাইশের মশওয়ারা দিয়েছেন তান খানদানরে যে এক কাম করো তুমি দিন দূরে গিয়া সফর করিয়া খারবার করো শামর এলাকা যাও শামও যাও ইয়েমনও যাও গিয়া খারবার করো তুমি তাই খারবার করলে তোমার তা নিয়ে এখন সম্পদশালী হইবা যেহেতু এই জমিনও কোনো ফল ফসল হয় না দূরে দেশে গিয়ে খারবার করলে লাভ হইব আর আল্লাহ তাআলা এনার খারবারও বরকতও দিয়েছেন যে সময় তারা খারবার আরম্ভ করছেন বরকত আর বরকত হয়েছে কিন্তু নবী ইসলামর ফরিদ দাদা যাইন হাসিম এনরে আদত আসলো এই খারবারও যা লাভ হইত সব মক্কা শরীফর গরিবরে বাটিয়া দিতা এর কারণে মক্কা শরীফর গরিব যে তাই তাও দলির বরাবর হয়ে দিতা বৎসম এলে হয়তো গরিব যারা ওলা বেশি পাইছেন তার খারবারও বেশি হয়েছে বেশি দিলেছেন এখন ধনী গরিব বরাবর এখানে এলে এনার খাস সিফত আসলো এই নইলে হাসিম নবী ইসলামর ফৈর দাদা আর নবী ইসলামর দাদার নাম আব্দুল মুত্তালিব ওহান তোরা বুঝবা আর নইলে আমরা বহুত বেড়া লাগবো বহুত সময় আব্দুল মুত্তালিব নবী ইসলামর দাদার নাম আর হাসিম হইলা ফৈর দাদা এখন কত হইল হাসিমর বাইন নাম মুত্তালিব হাসিমর বাইন নাম হইলা মুত্তালিব তে হাসিমর ফুয়াইন মুত্তালিবর বাত্তি জানান হাসিমার মুত্তালিব যদিন বাই বাই আফন বাই তে হাসিমর ফুয়াইন মুত্তালিবর কিতা হইতরা সম্পর্কে বাত্তি যা গুলাম হইবার কথা আছে গুলাম তো হইতা না বাত্তি যা সাসার গুলাম হইন না নাম তো আব্দুল মুত্তালিব হাসিমর ফুয়া যেই নেনরে কিতা হইয়াছি নি আমরা আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবর গুলাম হালাকি মুত্তালিবর গুলাম কি লয় বা মুত্তালিবর বাত্তি যায় কিন্তু হাসিমর ফুয়া কিন্তু নাম কিরা আব্দুল মুত্তালিব এখন এখান সওয়াল হইতো নাই এখান জানাও দরকার এই তো দেখা যায় হাসিমর বাত্তি যাতে আব্দুল মুত্তালিব কি লয় বা সাসার তো গুলাম হইতে পারবেন না বাত্তি যা ও কেন হইলো আসলে ঠিক আছে হাসিমার মুত্তালিব দুজন বাই বাই আসলা মদিনা শরীফ সফর করতে হাসিমর ইন্তেকাল হয়ে গেছে হাসিমি মদিনা শরীফ এক শাদি করছেন শাদি করার বাদে তাই খারবার করছেন খারবারও গেছেন খারবারও গিয়ে তান হনফাত হয়ে গেছে হাসিমর আর মদিনা শরীফ যে তান বিবি আসলা এনর গরো তান যে সন্তান জন্ম হয়েছেন ও এনরে আমরা আব্দুল মুত্তালিব নাম দিয়েছিনি কোন হাসিমের মদিনা শরীফ নিকা করছেন নিকা করিয়ে তান বিবি যেই নাসলে এই নাসলেন তাই নি খারবার অফাত হয়ে গেছে তান মদিনাত গেলে তাই তো আইসেন না মদিনা শরীফ নিকা করিয়া দেন শ্যামও গেছিলাম তান ওফাত খান হয়েছে হয় শ্যামও আনিল মদিনা শরীফ কিন্তু ই যে তান বিবি আসলা এই তো মদিনা শরীফ তান করতে কি এক ছেলে জন্ম হয়েছে এই নইলা নানি মুত্তালিবর বাতিজা হন জন্ম হয়েছে এনর নাম হইল সাইবা আমরা যিনি আব্দুল মুত্তালিব হই তান আসল নাম হইল সাইবা আর এই খুব সুন্দর মানুষ আসলা ওটা লাগি নাম তো হয়েছেন সাইবা মানুষ খুব সুন্দর সাইবাতুর মানা সফের সাদা চুল রকম সাইবাতুন এই খুব সুন্দর মানুষ ওটা লাগি নাম সাইবা রাখছেন নানা বাড়ি বড় হয়েছেন কারণ কুরাইশ যেহেতু কুরাইশর মানুষ খানদানোর আগলা ফজিলত আছে
এরা তো কোনো সময় চাইতে নাই, আমরা খানদানোর মানুষ, নানা বাড়ি বড়ো অক্কা, এর জলদি অনু আনবার চেষ্টা করবা। এই থোড়া বড় হওয়ার পরে হাশিমর ভাই মুত্তালিব জিন্দা আসলা। এই সময় কুরাইশর সর্দার আসলা মুত্তালিব, কুরাইশর সিলসিলাবার সর্দার চলিয়া আইতা। হাশিমর বাদেও কুরাইশর সর্দার হয়েছেন মুত্তালিব, আস্তে আরবর সর্দার। মুত্তালিবে চিন্তা করলো আমার বাদ দিজার গিয়ে লইয়াই নানা বাড়ি বড়, তাই নানাত গেছেন। কিন্তু যাইতে তাই কেন ভাবিছেন না যে আমার বাদ দি জানতাম আগলা একটা ড্রেস লইয়া যায়, আমি যেহেতু সর্দার আমার লগেও ইয়ানমতে আগলা হাফড় পিন্দে আনা লাগবো না, মানে সরম হইব। তাই নি কেন খেয়াল করছেন না, তাই গেছেন কি নানা বাড়ি গিয়া বাত্তিজারে লইয়াইতরা তান উটর করে বোয়াইস নয়। যে সময় মক্কা শরীফে হামাইতরা এখন তো মানুষের জিগাইছেন খেয়ে, এখন বাত্তিজা কইলে তো মানুষের সরম দিবা, তবে দেখরা এনে বাফ নাই করিয়া তাইন সর্দার আর কিতা কাপড় পিন্তাইছেন। তাইন শর্মে কইছেন আমার আব্দি আমার গোলাম, তাইন শর্মে পরিচয় দিয়ে দিয়েছেন আমার গোলাম। এখন আস্তে আরবও মশহুর হয়ে গেছেন এন খে আব্দুল মুত্তালিব, মুত্তালিবর গোলাম। আসলে এই মুত্তালিবর গোলাম নাই, মুত্তালিবর হইলা বাদতে যা, কিন্তু তাইন অসময় হ পরিচয়ের কারণে আস্তে আরবও মশহুর হয়ে গেছে কি তাইন আব্দুল মুত্তালিব। অথচ খানদান হিসেবে এন ভাই বাদতে যা, ফিরিয়া যাচ্ছে মুত্তালিবে ফালিছেন বাদতে যারে বড় হয়েছেন। এখন আর হাশিম আর মুত্তালিব এ হয়ে গেছে, ও যে আব্দুল মুত্তালিব হয় তান ছেলে লেখে আবদুল্লাহ, আর তান ছেলে লেখে নবী সাল্লাম, ও হইল তান তান। কুরাইশ হামেশা আস্তা দুনিয়ার সর্দার খেয়ে আসলাম, কুরাইশ আসলাম আরবর সর্দার মানে আস্তা দুনিয়ার সর্দার। সেই সময় মানুষের কাবা শরীফর জিয়ারত যাইতা না, হজ যাইতা, কুফারেও হজ করতাম, কিন্তু হজ গিয়ার লেহিন খার খার কবজাত কাবা শরীফ ইকেন খার কবজাত আসল কুরাইশর। কুরাইশের দিন তারা দরওয়াজা বন্ধ করিল, তাতে কাবা শরীফও যাইবার লাইন নাই। কুরাইশরী গড় অকল আসল কাবা শরীফর সাইড সাইডে দিওয়ালা, এরা যদি গড় বন্ধ করিলেন সব দরজা, তেকেও আমানি নাই। এখন এরা আসলা সর্দার, আস্তা দুনিয়ায় সর্দার আসলে এরা, কিন্তু এরা খাসলত বোধ বলা আসল। এর কারণে আল্লাহ তাআলা নবী সাল্লামরে তারা খানদানও পয়দা করছেন, এরার খাসলত হইল। এরা ওয়াদার পাবন নানি, যেখান হইছে নকান ওয়াদার পাক্কা। আবার এরা যত হাজি হল যাইতে এরা খেদমতও করত, এরার লগে বলা ব্যবহার করতা, খেদমত করতা। ও এরা নাম হইল কুরাইশ, আগেও এরা আস্তা দুনিয়ায় সর্দার আসলা, আরবর সর্দার আসলা, আরবর সর্দার মানে আস্তা দুনিয়ায় সর্দার। এখনও যদি আমরা তো সেই অবস্থা নাই, দুনিয়ায় যদি খেলাফত চলত, এখনও খলিফা বানাইলে খারে বানাই লাগলো অনেক, কুরাইশর মানুষ বানানি লাগলো অনেক, আর নাইলে মুসলমানের লাগে হারাম হইল অনেক। নবী ইসলামের ফরমান আলাইম্মা তুমিন কুরাইশিন, খলিফা যদি বানানি হয় মুসলমানের যদি নিজের ইচ্ছে হেউরের খলিফা বানায় তে খারে বানাই লাগবো কুরাইশ থেকে। ওলা ফজিলত আলা খানদান, বুঝা যায় খানদানোর ফজিলতর তুলনায় আর কোনো খানদান আছে নাই। আস্তা দুনিয়ালার যদি এক কলিফা দিয়ে আস্তা দুনিয়া চালায় নিলে সিস্টেম ওই তো তে খারে বানাইলাম, কুরাইশে বানানি লাগলো না, নাইলে হইল না অনেক। এর কারণে নবী ইসলামর বাদে যত খলিফা হয়েছে সব খেয়ে হজরত আবু বকর রাজিয়াল কুরাইশি, হজরত উমর রাজিয়াল্লাহ কুরাইশ, হজরত উসমান রাজিয়াল্লাহ কুরাইশি, হজরত আলী রাজিয়াল্লাহ কুরাইশি, হজরত হাসান রাজিয়াল্লাহ কুরাইশি, হজরত মুয়াবিয়া রাজিয়াল্লাহ কুরাইশি, সব কুরাইশি। আব্বাসী খেলাফতের জমানা পর্যন্ত চলছে এরা সব কুরাইশি। এখন তো আমার এই সিস্টেম নাই, তে দেখা গেল আল্লাহ তাআলা আগেও এরারে ফজিলত দিয়েছেন খানদান হিসাবে, আর ইসলামও এরার ফজিলত আছে, ও এরার নাম হইল কুরাইশ। আর এরার ফজিলতগু রাখার লাগিয়া এরা আস্তা বস্ত্র মাত্র দুই সফর কর্তা, এরা বস্ত্র দুই সফর কর্তা, একটা গরমর দিন একটা ঠান্ডার দিন, যা খারবার জরুরিয়াত জরুরতর যেটা সামান সব আনিলতা। এক সফর কর্তা গরমর দিন আর এক সফর কর্তা ঠান্ডার দিন, গরমর দিন সফর কর্তা ইয়েমন দিকে, ইয়েমনের দিকে সফর কর্তা, গরমর দিন সফর কর্তা শামর দিকে, আর ঠান্ডার দিন সফর কর্তা ইয়েমনের দিকে। গরমর মৌসুম শামর দিকে সফর কর্তা, শাম ইকান ঠান্ডা এলাকা, তো গরমর দিন ইবে সফর করলে কষ্ট হইতো না, ঠান্ডার দিকে লাগিয়া। আর ইয়েমন হইল গরম,
ওটা লাগে টান টান দিন সফর করতাই মনে তো গেলি না গরম পাইবা। 13 বছরে 2 সফর করতে, একটা হইল ইয়েমন সফর কর্তা গরম সিজন, আর শ্যাম সফর কর্তা ইয়েমন সফর কর্তা কোন সিজন? ঠান্ডার সিজন, হন গরম আছে। আর শ্যামর সফর কর্তা গরম সিজন, গেলে হন ঠান্ডা ভাইটা। ও 2 সফর কর্তা, আর আল্লাহ তালার মনস হইল এলার সম্মান মানুষর দিল তাক তো এরার লাগে সফর ইগো আসা নয়তো, বহুত লম্বা সফর নানি, দেখাই তো ডর আছে, সুরোরও ডর আছে। আর সেই সময় কোর অবস্থা ওলা এক অবস্থা আসলো, আল্লাহ তালা এক আয়াত কইছেন, আওয়াল্লাম ইয়ারাও আন্না জালনা হারামান আমিনা ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহি, মানুষে মানুষের উঠাই লইয়া যাই থাকে। যাহলে আমরা রেখাম কর সময় কিছু কিছু জায়গাত আছে না, আপনি একজন উঠিয়ে লিয়ে যান কি সিনিয়ে লিয়ে যান কি, ও ওলা অবস্থা এরা সফর করতো অত দূর হয়, কিন্তু এরা দেখাও কিচ্ছু করতো না, এরা কুরাইশ সব মানুষের দিল সম্মান আসলো। এরার ও সম্মানকে রহিত করিয়া আল্লাহ তাআলা বড় জালিমরে হালাক করছেন। হারে এরা নাম হইল আসহাবে ফিল, যেগুপ আমরা বাতর সুরা আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, ই আমরা সুরায় কুরাইশ আর সুরায় ফিল দুইটা একটা আরেকটার লগে লাগাইল। আসলে মতলব হইল আমরা পড়ি নানলি এই লাফে কুরাইশিন, এর আগে এক টুকরা আছে, এখানে কোরআন শরীফের আয়াত নাই, কিন্তু আমরা মানা বার করার লাগে ওখানে না মানা হয়, ইন্না আহলাকনা আসহাবাল ফিল, আমি আসহাবে ফিলরে বরবাদ করছি ধ্বংস করছে কার কারণে? আসহাবে ফিল হাতিয়ালা এমন দেখি বেটা হাতি লই আসলো কাবা শরীফ রে বাঙ্গিবার লাগিয়া, আল্লাহ তাআলা কাবা শরীফ বাঙ্গিবার তো তারারে সুযোগ দিছেন না, তারারে হালাক করছেন, হরমর এলাকা দামাইতে পারছেন না, এর আগেও শেষ। তাই আল্লাহ তাআলা ফরমাইত রাইন্না আহলাকনা আসহাবাল ফিল, ওখানে আমরা ওনো মানি, আমি আসহাবে ফিলরে ধ্বংস করছি কিতা লাগি ধ্বংস করলাম, লি ইলাফে কুরাইশ, কুরাইশরে অভ্যস্ত করার লাগিয়া, কুরাইশরে পরিচিত করার লাগিয়া, দুইটা সফর যে 2 সফর তারা করয় ও 2 সফরের অভ্যাস তারা রইত, ওই 2 সফরের মাঝে তারার ব্যাঘাত ঘটত না, ওতে লাগে আমি আসহাবে ফিলরে হালাক করছি। হেরা যদি নাই এই সময় কাবা শরীফ বাঙ্গিলটা, তে মানুষের দিল কুরাইশের সম্মান তাহলেও নেন, কুরাইশের সম্মান খার দ্বারা খার কারণে ওর আসলে কাবা শরীফের কারণে, এখন যদি গিয়ে কাবা শরীফ ধ্বংস করিল তো তে মানুষের দিল কুরাইশের যে সম্মান আসলে এখানে আর রইব নি, এখন এরার লাগে আর সফর করতে পারবা নি, বাকি মানুষের দিলে মানুষের সাতাই এরারে ওলা সাতাইবা, বাকি এরারে দিলে ডাকাইতে পারিয়া মাল লিয়ে যায় এরারও লিয়ে যাইবা গিয়া, ও এরার সম্মান জাগাত থাকতো, এরা সফর করতে কোনো কষ্ট হইত না, এর কারণে আল্লাহ তাআলা আসহাবে ফিল রে হাতিয়ালা অল রে বরবাদ করছেন। তো বুঝা গেল এরা আল্লাহ তাআলার কাছে দামি নানি কান্দান, লি ইলাফে কুরাইশ, ইলাফুন মানা কোনো জিনিসের অভ্যস্ত করা নেই, কোনো জিনিসের লগে পরিচিত করা নেই, লি ইলাফে কুরাইশ আল্লাহ তাআলা আসহাবে ফিল রে বরবাদ করছেন, কুরাইশ রে অভ্যস্ত করার লাগে কিতা ইলাফিহিম রিহলাতা শীতা ইউসাই, রিহলাতুন মানা সফর, শীতাউন মানা ঠান্ডার সিজন, আর সাইফুন মানা হইল গরমর সিজন, কুরাইশরে অভ্যস্ত করার লাগে আর ঠান্ডার দিনের সফর আর গরমর দিনের সফর, ঠান্ডার দিনের সফর খানা কর্তা ইয়েমন আর গরমর দিনের সফর খানা কর্তা শ্যাম, ও দৈয় সফরের অভ্যাস তার আর বাকি রাখার লাগিয়া, ও দৈয় সফরের মধ্যে তার ব্যাঘাত গঠিত না, মানুষের দিল তারা সম্মান থাকতো, এর কারণে আল্লাহ তাআলা আসহাবে ফিলরে ধ্বংস করছে। এখন হইল যদি অত বড় আল্লাহ এহসান করলা এরার উপরে, এরা শুক্রিয়া আদায় করতো কিতা দিয়া, এখন ও যে 2 কথা দিয়া আল্লাহ কইবা শুক্রিয়া আদায় করার কথা, এখানে সব মানুষের লাগে সবক লওয়া যে আল্লাহ তাআলা যত নিয়ামত দিছেন অন্য মানুষের দিলে এর সম্মান হারাইয়া দিছেন, দুনিয়ায় টান চলাফেরা সব আসান করিয়া দিছেন, আল্লাহ তাআলা বিভিন্ন ইন্তেজামাত অকল করছেন, এর শুক্রিয়া আদায় করতা কিতা দিয়া, ও আল্লাহ তাআলা কইবা ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এর কারণে তারার লাগে উচিত হইল তারাও গরর মালিকর ইবাদত করক্কা, যে গরর কারণে অত সম্মান পাইতরা এরা কার কারণে পাইতরা, ই গড় দি মুরাদ কোন গড়, খানায় কাবা বাইতুল্লাহ, আল্লাহ তাআলা ডাইরেক্ট আমার গড় হইয়া খান নাম লইছেন বাইতুল্লাহ, কোরআন শরীফের ইলায়াত যায় তো আল্লাহ তাআলা কইছেন আমার গড়,
ইলে আয়াত আস্তা মানুষের বলি আয়াতটা কোনটা হোসাইন তো বেড়ে লাগি দিবে মানুষ। আল্লাহ তালা বলছেন আমার ঘর, কাবা শরীফের বলছেন কেন আমার ঘর, ইলে কোন আয়াত আস্তা হইলে এবার মিলে না। ইনোর আব্বা হাজাল বাইত হইচেন আল্লাহ ও ঘর এখন আমার ঘর খানা কইছে আমরা কই পাইয়া কোরআন শরীফে হায়াত আল্লাহ তালা আমার ঘর কইছে কাবারে। হজরত ইব্রাহিম আর ইসমাইল আলী ইসলাম রে আল্লাহ হুকুম দিছেন ফয়লাবার আমরা পড়িনি আনতাহিরা বাইতিয়া লিতাইফি তুমি তাই দয়জনে আমার ঘর রে পাক করো। তে আল্লাহ তালা কাবারে কিটা নাম তৈছেন কইছেন আমার ঘর এটা এর কারণে আমরা বাইতুল্লাহ কই নানি আর এলাকা ডাইরেক্ট আল্লাহ নিসবত করছেন খার কাবা শরীফ হওয়ার তান বাইর নিসবত করাইছেন এর কারণে কাবার সম্মানি আর দুনিয়ার কেন্দ্র কোন খান কাবা শরীফ আস্তা দুনিয়ার কেন্দ্র আল্লাহ তালা আস্তা জমিন বিছাইছেন ও কাবা শরীফ থাকে এই জমিনের জমিন বিছাইবার আগে ফানি আসলো আস্তা জমিন তো পানির উপরে আর ফানির ফানির মাঝে দেখা গেছে সাদা ফেনা ও যে সাদা ফেনা ওখানে হলো কাবা কাবা তুন মানা উঠাইল জিনিস ফানির উপরে এখানে উঠাইল ফেনা দেখা গেছে ও তাহলে নাম হয়ে গেছে কাবা ও উঠাইল ফেনা যেখানে ওখান থেকে আল্লাহ তালা আস্তা জমিন বিছাইছেন এর কারণে আস্তা জমিনের কেন্দ্র কোন হান কাবা শরীফ। যতদিন কাবা শরীফ আছে দুনিয়ায় কায়েম থাক যে সময় আল্লাহর মনসা হইব দুনিয়ায় শেষ করতে আগে কাবা শরীফ পাঙ্গাই দিবা হাদিসও আছে নবী ইসলাম ফরমাইতরা কাবা শরীফ ভাঙ্গিবার পারা মানুষের চেষ্টা করবা কিন্তু কেউ পারত না ভাঙ্গিতে ডাল লই তো আল্লাহ জমিনে এনতানদের দোষাইবা কিন্তু যে সময় কেয়ামতের করিব হইব আল্লাহ তালার মনসা হইব দুনিয়ায় শেষ করলিতা কাবা শরীফ উঠানি লইবা কিলা হাবসার এক মানুষের আল্লাহ শক্তি দিবা হাবসা এখন পুরো আফ্রিকা নবী ইসলামের কথা এগুলি আমি দেখি আর তানেই মানুষ দেখা নিয়েছে কইছেন এগুলো আমি দেখি আর এগুলো নলা এগুন বারিক বারিক নলাল আমরা রাটু থেকে লইয়াও জানি তখনও পর্যন্ত এখানে নাম কেটা সাবন পিন্ডলি আমরা কই নলা বারিক বারিক নলা আলা নবী ইসলামের কথা কইছেন ওগুলি দেখি আর আমি ও অগ্নি আইয়া কাবা শরীফ ভাঙ্গিব আল্লাহ তালা তারে ভাঙ্গিবার শক্তি দিবা কারণ আল্লাহর মনসা হইলে এখন আর দুনিয়ায় যাইতো গিয়া তে বুঝা গেল যতদিন নিয়াইছে কাবা শরীফ তাহব এখন আইলে ও কাবা ও কাবার বরকতে ও বৈতুল্লার বরকতে কুরাইশে তাজিম খতরা আল্লাহ তালা কইলে তোমার তান সম্মান পাইলে কাবার বরকতে বৈতর বরকতে ই গর এখান খার আল্লাহ তালার এখন আল্লাহর গর করার মতলবটা কীটা আল্লাহর গরর মতলব হইলে ই গরর আল্লাহ তালা বিশেষ সম্মান দান করছেন এইখান নাই মতলব যে আল্লাহ তালার কোনো গরর জরুরত আছে আর আল্লাহ তালাও তা হইন অন্যখানও তা হইন না এলা কোনো মতলব নাই আল্লাহ তালার কোনো জাগার জরুরত নাই এটা সব তো আল্লাহ তালার বানাই কিন্তু ই গরর আল্লাহ তালা বিশেষ সম্মান দিয়েছেন এর কারণে আমরা কই গান আল্লাহর গর যেহেতু ই গরর কারণে সম্মান ফারা এতে গড় জান আল্লাহ তালা গরর মালিকর তুমি তাই ইবাদত করো ই কথা তা পারে এরা মানলা নি কোনো আল্লাহ তালা হোসেন তোমার তান রেওয়ালা সম্মান দিছি দুই সফর করবার সুযোগ দিয়ার আর সাবে ফিলরে আমি ধ্বংস করছি তোমার তান সফর আসান করার লেগিয়া এখন তুমি তাই ও গরর মালিকর ইবাদত করো গরর মালিকর ইবাদত হরতায় ইবাদত কিলা হয় ইবাদত হইল আসল ইবাদত হইল তাওহীদ আল্লাহ তাআলার এক মানো আল্লাহ তাআলার এক না মানিয়া যদি ইবাদত করে একটার নাম ইবাদত নেই ইবাদত নাই এরা আল্লাহ তাআলার ইবাদত করতা মতলব হইল লোকে তার আর বুত আসলো আর ওতারেও শরীক করতা না আর জিকাইলে হইতো আসলে আমরা আল্লাহর ইবাদত করি আর ইটা ওতারে দর্শি ওতায় আমার আর আল্লাহ তাআলা পর্যন্ত নিয়ে ফসাই একটা কইতা মা না বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা না রে ভাই আসলে এরার ইবাদত করিয়ার না আমরা এটা বুতর ইবাদত করিয়ার না আসল তো ইবাদত আল্লাহর করিয়ার কিন্তু ওতারে মাধ্যম হিসাবে তারা আর ভুজা করিয়ার তারা আমরারে আল্লাহ তালার দ্বার লয় দিবা ও ওতা মাতি তা যে গুণা বলি শিরিক নেন তেরা আসলে ইবাদত করছেন না আল্লাহ তালা ফিরিয়া তান সিফতর বয়ান দিয়েছেন যে ই গরর মালিকর ইবাদত কিতালাই ঘটায় আল্লাযী আতআমাহুম মিন জুয় ওয়া আমানাহুম মিন খাউফ মানুষের দুনিয়ার দুইটা বড় বড় সমস্যা এই দুইটা সমাধান হয়ে গেল বসে আর নিশ্চিন্তা হলদে বড় সমস্যা একটা হইলো ফেটর সমস্যা বুকে যদি লাগে ধরিলে বালা করে তে মানুষের হুশ ঠিক থাকেন যত এসি কামরাত রাখব না খুব আরামে রাখছেন বেটার বুক দুই দিন হানি দিছেন না তিন নম্বর দিন ই মানুষরা ফাঁকলে হানি দিব না বুক ইগু মানুষের যারা সম্ভব নয় এক টাইম পর্যন্ত যার হইন এরপরে এরপরে যারতে পারেন না মানুষ বেগর যায় নাকি ঘুর যায় আর এই সময় জেতা হয় না তা খাইবা নানি এই সময় নফরত হয় না মানুষের যে সময় বুকর মারাত্মক অবস্থা হয়ে যায়
এগু খাইবার জিনিস না খাইবার জিনিস না এইখানে বুঝবেন না, পাকনি না না পাকিখানে বুঝবাইতা নাই, মজা না বেমজা এইখানে বুঝবেন না। আর প্রজাতির হালত হইল সরিয়ে তো এরার এখন ইস্তেরারি হালত, এরার এই জাদত দেওয়া হয়েছে খালি জান বাঁচাও, কিন্তু মজা লাগলে বাদ দিও। তে বুঝা গেল মারাত্মক বুকে ডরার বাদে এখানে ফরিস হইল, কিটা খাইতারা কিচ্ছু বুঝবাইতা নাই, পাকলো লাগাম ভাইবা। আর যে সময় তোরা বুঝো হয়ে গেছে, বুঝা গেল বুক শেষ হয়ে গেছে, এখন আর খাওয়া নাই, এটা বিপদে পড়লে হারাম জিনিস খাওয়া যায় কত টাইম পর্যন্ত। তে বুঝা গেল বুক হলে এক জিনিস যেগুলো মানুষে বরদাস্ত করতে পারেন না। আর এই দুনিয়ায় যত মানুষে দেশে বিদেশে সকল জায়গার ওই এক সমস্যা নেন, যেসা জায়গা খাম কররা ওটা কতরা কিটা লাগে কররা, দুইটা না খামাইলে ফেটো তো দেওয়া লাগবো ওখান না, যেসা রে জিকা অত কষ্ট কররা কি ভাই, তোরা না খামাইলে নিজের ফেট আছে তোর বা নিজের আওলা দখলর ইটারও ফেট আছে, ঠিক আছে মান এখান তো তার উপরে ফর্জ করতা, এখান তো ফর্জ তার উপরে ইকামাই করা ফর্জ, কিন্তু কারণ খেয়ে বুক যারা যায় না, বুক জারতে পারলে না নমাজ পড়বা নাকি, নমাজ পড়তে গেলে শক্তির জরুরত আছে, আপনার বুকে ধরলে আপনি অনুভূত নত হবা ইশারা উদ্বৈতা নাই। এক সমস্যা বুক, আরেক হইল কোনটা, আরেক হইল ডর, এগু মারাত্মক কিন্তু বুকের সম্পর্ক হইলে ফেটর লগে, ডরের সম্পর্ক হইলে দিলর লগে, হার্ট ফেল হয়ে গেছে মারাত্মক ডরাই গেছে হার্ট ফেল নেন। তো এই দ্বয়ের সমস্যায় মানুষের নষ্ট করিল, ও দ্বয়টা থাকি দিন মুক্তি পাইলানতে মানুষ মোটামুটি চলতে পারব। এই বুকরেও মিটানে মালা খেয়ে আর এই ডররেও দূর করিয়া দিন খেয়ে আল্লাহ তালায় কইলে তোমার তো না চলছে বড় সমস্যা এগুন এগুন মিটাই না খেয়ে আল্লাহ তালায় তেতান এবাদত করতে না দেখার এবাদত করতে ই আসছেন আবার মানুষের ইয়াই থাকলে মানুষের লেগে এবাদত আসান হয়ে যাবে। তো বুঝা গেল আমরা এবাদত করি আল্লাহ তালার কোনো ফায়দা করিয়া নেই না, আমরা যে পরিমাণে আসছান কত্রায়ের শুক্রিয়াও আদায় করতে পুরা পারিয়া না। আল্লাহ তালা তান দুই সিফত কইছে, ও আল্লাহর ও গরর ও রবর তুমি তাইন ইবাদত করো, ফালিয়াবুদু রাব্বা হাজাল বাইত, ও গরর মালিকর ইবাদত করো, যে মালিকে তোমার দেখে কিটা করছ আল্লাহ ইয়া তামাহু যেন হানি দিছন মিন জো ইন বুকর বাদে, যেন বুকর সময় তোমার তানরে হানি খাওয়াইছন, তখন মনে হয় বুকর সময় তো আল্লাহ তালে হানি খাওয়ায়, কিন্তু আমরা ইয়াতে কাজ নেন আমরা রাজিক আল্লাহ তালা ছাড়া আর খাওয়ার মানিনি মানে না, রিজেক আল্লাহ তালা ছাড়া আর খাওয়া দিবার তো কোনো কল্পনা হইতে পারে না। এর অর্থ কিটা, আমরা দেখি আর হমুকে কামাইতরা হমুকে রইছেন জমিনের সবটা ঠিক আছে, আচ্ছা হমুকে সুন্দর করে জমিন রইছেন সবটা হয়েছে কিন্তু সব সুসা, তখন ফেট ভরিয়া খাইবানি বাদ ইগুর ভিতরে দানা এখান দরাই তাকে আল্লাহ তালা একদিন দরাই না, তো কোনো বেড়ার ক্ষমতা নাই জমিনের জমিন খেতরিয়া যাওয়া অবস্থা দিন রায় তো সব মারো দানা এগুন না ধরলে তো খাইবার কোনো ব্যবস্থা নাই, তো আসল রিজেক দিন খেয়ে আল্লাহ তালায় ফিরে টেখা দিয়ে আপনি যেবর কইতে আমার টেখা আছে তোর যে তো এখন আর কেউ দেওয়া লাগতো না, আমার যেবর টেখা আছে গিয়া লই লিব খাইবা নাকি এখন কিছু জমিনের দাম ধরছে না চাউল নাই আপনার টেকা দিয়ে কিতো হইতো টেখা তো খাইবার জিনিস নাই। তে বুঝা গেলে যত মানুষে কইন এক জাতির বেয়কুফ সকলে কোনো আসেন না, এরা কইন আবো মানুষের ধারণা রয়েছে নিজে রিজে কাল্লা তালা দে এটা তো নাস্তিক আছে, আমরা কই আর ইটা জিনিসও তো সবে মানাও লাগবো দানোর ভিতরে খেয়ে দরাইতা একটা আল্লাহ তালা সালা খেয়ে উফার না এখন আইল তে আসল রিজেক দিন আল্লাহ তালা বুকর সময় খাবাই শুনতে আল্লাহ তালা ফিরে ওয়া মানে ও মিন খাউফ যে আল্লাহ তোমার তানরে ডর তাকে শান্তি দিছেন ওয়া মানে ও আর তারারে শান্তি দিছেন কোরাইশ রে মিন খাউফ ইন ডর তাকে ডর হইতে বিভিন্ন জাতির ডর হইতে পারে দুশ্মনের ডর হইতে পারে মানুষের সামনে যে কোনো খতরা আছে যদি নিলে কোনো ডর থাকি যায় সে যত বালা খানি সামনে তাহক ওর দাম আছে বালা খানি আপনি খুব বালা মুরগির মাংস সামনে রাখছেন আর বিভিন্ন আইটেমর খানি তৈয়ার করিয়া রাখিয়া এই বেটারে হয়েছে না বালা করে খাইলাকা এক ঘন্টা বাদে আপনার ফাঁসি হয়েছিল খাইব নি বেটা যাইতো না কীটা লাগে মুখে দিয়ে ভিতরে ডরাই গেছে শেষ হবে তা ডরাই গেলে কোনো শান্তি থাকে না ডরাই গেলে যা ইন্তজাম করছিল সব বেকার তো এই ডরিগু জামাইন খেয়ে এখন ডর থাকে ইতমেনান আল্লাহ তালা সাড়ার কেউ দিতে পারে না আসলে এগুলো দিলের লগে সম্পর্ক নেন আর এটা তো কিছু মানুষের হালত দেখলে পরীক্ষা হয়ে যায় বহুত মানুষ ডরারা মানুষ আছে
কিচ্ছু নাই আর বাদেও টান দিল কিটা আছে দরাজ হাট কমজোর তো এইখান মজবুত খেয়ে করত আল্লাহ তালা ও আল্লাহ তালা তাই দুই বড় এহসানোর কথা জিকির করলা যেগুতা কি কোনো মানুষ খালি নাই খালি কুরাইশের উপরে করছেন নি কোনো ইনে তো মকা হিসাবে কুরাইশর কথা কইছেন যে এরার লাগে জরুরি হইল কুরাইশর লাগে তারা ও ঘরের মালিকর এবাদত ফরকা যে মালিকে তারা রে বুকর বাদে হানি দিছ আর তার ডর তাকি শান্তি দিছেন তারারে ও মালিকর তারা এবাদত ফরকা কুরাইশর লাগি তো কইছেন কিন্তু হুকুমি গো ই খায়দাত কোন তাকে কোনো মানুষ বার হইছেন না সবাই আগে নামাইছেন সবরে ডর তাকি ইতমিনান খেয়ে দিন আল্লাহ তালায় শান্তি দিতরা বুকর সময় খাওয়াইতে রাও আচ্ছা ফিরে কিছু বেমারলা আছে না নি খাইতে খাইতে ফেট পড়তো না এ জাতিরও কিছু বেমার আছে এই যত খাওকা ফেট পড়ে না কিছু বেমারলা আছে যত পানি খাওকা এর বাদে পিঁয়াজ মিটে না তখন আসলে খাইলেও যে বুক মরে যাব এখানে কোনো কথা নাই আল্লাহ তালাই হানির মাঝেও সলাহিয়ত রাখা লাগবো গেজাইয়ত রাখা লাগবো যার দ্বারা তান বুক মিটিত তে জিসমর ফুরা ইন্তজাম আসলে হারাত আল্লাহ তালা রাত দুনিয়ার কোনো মানুষ চাহে মুসলমান হক্কা চাহে ওই বৈর মুসলিম হক্কা সবরে খাওয়াইতরা তো আল্লাহ তালায় ডর থেকে ইতমেনান দিত রাখে আল্লাহ তালায় তেমন এবাদত হার হইত ও ওখানে হইল সূত্র যার খাইতরা যে সব এসান খতরা এবাদত তেনর খাওয়া হইতো না ও ওহান যদি নন তান এবাদত না করিয়া অন্যর খর হয়ে যায় ওখানে হইলে সবচাইতে বড় জুলুম ওখানের নাম হইল শিরক যে খাওয়াইলা সব তাই সব কিচ্ছু করলা আর যে সময় এবাদতর সময় আইল ওই সময় অন্যরে শরিক করিলা যেমন এক বেটায় আপনারে সুন্দর করিয়া মায়া করিয়া দোকানে আন করলিয়া দিস গরিব মানুষ আপনি চলতে পারলা না ই বেটায় টেকা দিছে ফুঞ্জি দিয়ে 1,00,000 টাকা দিয়ে আপনার দোকানে আন করিয়া দিয়া কইছে ও রুজি করো তাকে খাওয়ারে বা গরিব মানুষ কেটা করতায় আর কিন্তু তুমি রুজি করো খাও আমার হুকমর আবার উল্টা করবে না কিছু অতখান শেষ এখন এই বেটায় যেন ভাই আচ্ছা দিলাইছেন টেকা উপায় খাইছে এখন বেটায় রুজি যে করিয়া রোজা না কিছু টেকা নিয়া বেটার দুশ্মনরে নিয়ে দেন তে খোয়াইব নি খুব শুক্রিয়া দেয় কথা তাই না হইব এতই বড় না শুক্রা মানুষ নাই রে বা অত এসান করল আর করলো কিটা তাইগু মানুষে বুঝেন মানুষের ক্ষেত্রে ও ব্যাপার মানুষে খার লোকে করেন আল্লাহ তাআলার লোকে ইন আবার মানুষে বুঝেন না ও ওখান যারা বুঝত না এরার শাস্তি আল্লাহ তাআলা কড়া রাখছে আর এরা আখেরা তো গেলে ওখান কইবাও হায় রে হায় লাউ কুন্না নাসমা ওয়াও না আকিল যদি নতা হুনতাম আর বুঝতাম মা কুন্না ফি আসহাবি সাইর তে আজ কই দুজো হইলাম না অনেক কিন্তু এটা কইবা যে সময় ফায়দা হইব নাই তে আমরা ফুরাই সুরাই কুরাইশ একটা দুই বিহাবা একটা হইল আল্লাহ তাআলা কুরাইশর ফজিলতর বয়ান দিলাইছেন এরার সম্মান রাখার লাগিয়া এরার সফর আসান করার লাগিয়া মানুষের দিল এরার সম্মান থাকতো এর কারণে আল্লাহ আসহাবি ফিলরে বরবাদ করছেন তে এর দ্বারা কুরাইশ যে খানদান এই খানদান বোঝা গেলো বহুত বড় সম্মানই খানদান আমরা কিছু মানুষ আসুন এরার বুঝোর অভাবে বা এই জিনিস না জানার কারণে বহুত সময় জানেন মক্কা শরীফ হজ গেলাম আমরা গেলাম মক্কা শরীফ গেলাম না আরবি মানুষ তুলিয়া বৌদ্ধ মাতিলেন না এগুলো আবার যাইছে না আরবি হইয়া কোনো আপনি মারতে পারতাম না কোনো মানুষের হাসলত বাদ হইতে পারে ব্যক্তিগতভাবে তার হাসলত হোক আপনি আরবি খানদান তুলিয়া মাতলে বেড়াই খাইলে যে সময় আরবি হইয়া কিচ্ছু কইবা আসলে কিতে হয়ে যাবো এখান দ্বারা আমরা আসামের মানুষ না আসামে হইয়া দিন কোনো গাইতে যত বড় মানুষ হোক এখানে ধরবো না তোরা আসলে তো জানে গেলিয়া নি কোনো এখন আরবি তুলিয়া যে সময় কিচ্ছু মাতিবা তে ডর আছে হার ধরতে পারে নবী সাল্লামর কিমান এর দ্বারা নারাজ হইতে পারো আর নবী সাল্লামর যদি নারাজ গিয়ে এতে মানুষের ইমান তাহার কোনো কথা নাই তাহলে এই বহুত রিক্সের ব্যাপার আরবি তুলিয়া কিছু মাত নাই যেহেতু আর নবী সাল্লাম হইলে আরবি খানদান হয় ব্যক্তিগতভাবে ফের উল্টা মাতকা এখান তো অসুবিধা না কেউ হাসলত পা কিন্তু কোনো সময় মানুষের কাছে মাততে খেয়াল করেন না আরবি হইয়া কইলেন আরবি মানে কুরাইশ আরবি মানে ইসমাইল আল ইসলামের আওলাদ নবী সাল্লামর খানদান খানদান তুলিয়া মাতা নিছে কোলা সম্মানী এরা একশো সম্মানের বয়ান দিছেন ফিরিয়া কইছেন আল্লাহ তাআলার এবাদত করতে হারণ কিটা এহসান তো ফারা আছে কিন্তু ই সুরাত দুই বড় বড় এহসানের কথা কইছেন যে দুই এহসান থাকি দুনিয়ার কোনো মানুষ
খালি নাই, কোন দুই আসান? বুকর সময় খাওয়াই আল্লাহ তালায়, আর ডরের সময় শান্তি দিন খেয়ে ডররে দূর করিয়া দেন আল্লাহ তালায়। ও যে আল্লাহ তালায় অত বড় দুই সমস্যার সমাধান করিয়া দেন, এবাদত খার হর হয়তো টান হর হয়তো। এবাদতর অর্থ কিটা? আমরা তো শব্দ এবাদত হই নেন, এবাদত হই আল্লাহ তালার এবাদত হর, এবাদত এবাদত হারে হন কেউ কোনোদিন জিজ্ঞা করলো? আচ্ছা হোক আছেন এবাদত হারে, আপনার যে কইন তো এবাদত হর হয়তো, এবাদত কিটা? কিছু একটা দিয়ে বোঝাই লাগবো না। আমরা দুই জিনিস, একটা হইলো এবাদত, একটা হইলো এতাওয়াত। এতাওয়াত মানা খোতা মানা, এগুলো এতাওয়াত। এতাওয়াত মানা খোতা মানা। এতাওয়াত তো আম্বিয়া কেরামর হয়, আল্লাহ তাআলারও এতাওয়াত হয়, আম্বিয়া কেরামর হয়, আউলিয়া কেরামর হয়, উলামায় কেরামর হয়, সবার এতাওয়াত হয়, খোতা মানা হয়। কিন্তু এবাদত হার লাগে খাস আল্লাহ তাআলা, কোন নবীর এবাদত হয়নি, শিরক হইল। এবাদত হইলেও সেউরোর সামনে নিজরে ওলা নরম করি দেওয়া, এর থেকে নরম হওয়ার সুযোগ নাই। সেউরোর সামনে নিজের অস্তিত্ব শেষ করি দেওয়া, যে এর থেকে বাড়িয়া অস্তিত্ব শেষ করার আর কোনো সুরত নাই। ইগুর আলামত কোন খান সিদ্ধা ওবক্তার নাম হইল এবাদত। ওগুলি আমরা কই আরবিতে গায়াতুত তাজাল্লুল, ইন্তেহাই দরজার আজিজি জাহির করা। খেউরোর সামনে নিজর একদম শেষ হিসাবর অক্ষমতা প্রকাশ করা, ওখানোর নাম হইল এবাদত। একটা আল্লাহ তাআলা ছাড়া আর খেউরোর সামনে হয় না, এর কারণে আমরা কই এবাদত আল্লাহ তাআলা ছাড়া আর খেউরোর হক নাই। কোনো নবীর এবাদত করলে এবার মুশরিক হইব না। এতাওয়াত সবর এবাদত খালি হার হইতো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হুকুম দিছেন উজু পড়ো, আমরা তো হইবার সুযোগ আছে নি আল্লাহ। উজু পড়তে আপনার হুকুম হইলো আমরা চেহারা দইতাম, আপনার কইতরা চেহারা দইতাম, আগ দইতাম আর ফাও দইতাম আর মাথা মুছে পড়তাম। আমরা ফিরিয়া এখন কইতাম হইবার সুযোগ আছে নি আল্লাহ, ইটা হইলে কিতা লাগে আপনি? আসলে তো উজু গেলে ইটা আজা হল দেখা যায় না, পাক হয় না। এক মানুষের উজু গেছে, মুখও কিচ্ছু লাগছে নি, আত কিচ্ছু লাগছিল নি, মাথাতে কিচ্ছু লাগছিল নি, ফাঁদ কিচ্ছু লাগছিল না, কিচ্ছু লাগছে না। আল্লাহ তালায় হুকুম দিলে অফরাইন দুই পায়, আমরা ওখান কয়েকবার সুযোগ আছে নি আল্লাহ, এখানে তো কিচ্ছু লাগছে না, তো এখানে দইতাম কিতা লাগে? যে যেখানেও কিচ্ছু লাগবো ওখান খালি দইলুম আমরা, আর এটা দইতাম নাই। ওলা কইবা কেউ ক্ষমতা আছে নি, যেখান কইছই ওখান তোমার বুঝো আইলেও মানো, না বুঝো আইলেও মানো, আর ফিরিয়া মাথা নাই ফিরিয়া। ও ই জাতির অক্ষমতা কেউর সামনে প্রকাশ করা হয়নি, ও বগুর নাম হইল এবাদত। এখন আমরা কিচ্ছা লাগে দোয়ার কিচ্ছু বুঝবাই জানি, আমরা কই আর ইগের তো কিচ্ছু না, ফাঁকি লাগছে না, দো কিতা লাগে? দই আর আল্লাহ হুকুম দিছে, ইনু আমরা কইবার কিচ্ছু নাই, আল্লাহ যেখান কইছেন ওখান, ও বগুর নাম হইল এবাদত। তো এইখান বুঝিলে মানুষের আর কোনো শরীয়তের কোনো হুকুমের উপরে ফিরিয়ার কোনো মাথাই বনে, যে সময় জানাই যাব আল্লাহ তালার হুকুম, তো তো মানা লাগে। আল্লাহ তালার হুকুম মতলব হইল আল্লাহ তালার এবাদত করা হয়, আমার বুঝুয়াক না হোক আল্লাহর হুকুম আছে, আল্লাহ যেখান কইছেন ওখান, আমি আর ইনো কিচ্ছু নাই, ওখানোর নাম হইল এবাদত। ই আসলে এবাদতর ই মানা জানলে শরীয়তর হুকুমের উপরে খেউরের কোনো ইয়েতেরা যাইতো না, আইবার লাইনও নাই। ও ওখানে হইলো, ওখানোর নাম হইল এবাদত। আল্লাহ এজেলা কইছেন ওলা চলিয়া যাও, আল্লাহ কিলা কইছেন, আল্লাহ কিলা কইছেন এবাদত কিলা কর্তা, এটা আমরা জানিনি কোনো। এবাদত কিলা কর্তা এইখান বুঝাইবার লাগে, কুরাইশে কইতরা নানি ও গরম মালিকর এবাদত হর, কিলা এবাদত হর্তা এখান বুঝাইয়া দিবার লাগে। আল্লাহ তাই এরার সামনে হারে পাঠাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে, তানি দিয়া বুঝাইয়া দেওয়াইছেন যে আল্লাহর এবাদত খান না, ও তাই যে তরিকায় চলছেন ওলা ওলা চলার নাম হইল এবাদত, আর তাই জেলা চলছেন ওখান সাড়িয়া আর ফাতারে চলার নাম হইল জলালত। এগুলো এবাদত আর এগুলো জলালত। এবাদত মানে সঠিক রাস্তায় চলে আল্লাহ পর্যন্ত গিয়ে পাইলিবা, আর তোরা বেকাবতর নাম হইল জলালত মানে গুমরাহি, গুমরাই মানা ফত আড়ি গেছেন, সিধা পথ চলতে আসিল তোরা আড়ি গেছেন, নবী ইসলামের ফত নাই। ও ও খান তে আল্লাহ কুরাইশকে এবাদতরও হুকুম দিছেন, এবাদত দেখাইয়া দিবার লাগে হারে পাঠাইছেন নবী ইসলাম, আর সুজা দেখাই দিয়েছেন তো এনের ফতে চলো তো তোমার নাম কী হয়ে যাব এবাদত হয়ে যাবে। এরা যারা ইমান আনছেন আল্লাহ তাআলার হুকুমের উপরে আমল করছেন, এরা দরজা তো আল্লাহ এখান থেকে এখানে বাড়াইছেন না, খানদানোর ফজিলত আছে, এর লোকে কিটা আছে ইমানও আছে,
ইমান যদি তাহাতে খানদানোর ফজিলতে ফায়দা দে, ইমান না থাকলে খানদানোর ফজিলতে ফায়দা দে না। কিন্তু ই কেন জানার অতলে কোনো বালা মানুষের খানদানোর হইলে এনর বালা, যদি ইমানদার তখন তো ফজিলত আলাই কান। আল্লাহ তাআলা কোরআনে কারিমরে হায়াত হইছ, যারা ইমান আনছে আর তারা ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন, তারা আওলাদ হলেও বাদে ইমান আনছে। আল হাকনা বিহিম যুররিয়াতুহুম, আমি তারার বালা খাম করেনেওয়ালা যে মা বাপ হল তারার লগে নিয়ে মিলাইয়া দিলাইম। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, কোনো সময় এলা হইতে পারে বাপ দাদাওয়ালা বুজুর্গ আসলা উলিয়া আসলা এরার আমল খুব বালা, আওলা তখলোর আমল হিলা নাই কিন্তু ইমানদারা, কিন্তু হেরাল না হইলে আমল করতে পারছেন না। এরার লাগিও খুশখবরি, আল্লাহ তালা আখেরা তো বাপ দাদারে যে দরজা দিবা, আওলা দখল রেও ইমানর বরকতে যদিও আমল কমি আছে এর বাদে হেরার লোকে নিয়ে বসাই দিবা, আর হেরার লোকে কিলা বসাইবা, হেরারে তারার দরজাতে কি লামাইয়া এনতান আনবানি না, এনতানরে বাড়াইয়া হেতারও না নিবা। আহ্বান কইছেন কইছেন এরার আমল আমি কমাইতাম না, মতলব এরারে বাড়াইয়া হন নিবাগে। তে যারা ওই কুরাইশর মাছ থেকে ইমান আনছ এরা বাকিটা কি বাড়ি হয়ে গেছেন না, ইমানর তো বরকতা আছে আর খানদানোর ফজিল, তাহলে এরা বহুত বাড়িয়া। তে ও ওই কুরাইশর ফজিলত আমরা জেহেন থাকতো, আর কুরাইশরে যে হুকুম দিয়েছেন খালি এরার লাগে না, কোরআন শরীফের লফজ যে তাইটা বহুত সময় খাস থাকে, ব্যক্তি বিশেষরে খোয়া হয় কিন্তু হুকুম যে একটা সবল লাগে। এবাদত খালি কুরাইশে করতা নেই, এবাদত তো আল্লাহ যে কারণ কইছেন সবল লাগে না নি, বুক থাকি নাজাত দিন আল্লাহ তালায় সব মানুষরে, ফিরিয়ে ডর থাকিও শান্তি দিন আল্লাহ তালায় সব মানুষরে, তখন সব মানুষের এবাদত করতেও খার করতা আল্লাহ তালার এবাদত করতা। ও ওখানে হইল ফুরা সুরার খোলাসা, তে আসলে এই সুরাজুদ্দিন ই মতলব জানিয়া এখার আর তিলাবত করেন কত মজা লাগবে না, আর আল্লাহ তালার লগে সম্পর্ক পয়দা হইতো নাই ওইব, এর কারণে কোরআনে কারিম আল্লাহ তালার লগে সম্পর্ক করার সবচেয়ে বাড়িয়া মাইত, কোরআনে কারিমর দ্বারা আল্লাহ তালার লগে সম্পর্ক আর মজবুত সম্পর্ক হয়ে যায়। আমরা বহুত সময় আছে আসলে এইলা সম্পর্ক না আমরা আসলে ফড়িয়ার যেতে এটা বেশ বুধবাইয়ার না, যত বুধবাইবা অত না নেই আপনার দিলখান আইব। এখন ইমামে ইলা আফে করাই আপনার মনে মনে আর কিতা মতলব কিতা ইলা আফে এমরি হালাতের সীতা এবার সাহেব কুরাইশিরে বা অভ্যস্ত করার লাগিয়া কিতার অভ্যস্ত করার লাগিয়া ঠান্ডার দিনের আর গরমর দিনের সফর ফালিয়া বদ ওর আব্বা হাজাল ভাই ইতাই ও গরর মালিকর এবাদত করুন জেনি আল্লা জিয়া তো আমা হুম মিন জু যে রবে তারারে বুকর বাদে হানি দিস ওয়া মানা হুম মিন খাউফ আর ডরটাকে তারারে শান্তি দিস। এখান যে সময় আপনি ফড়বা বা ইমাম সাহেব ফড়বা শুনতে পাক আরাম লাগবো না, এখন মনার খাতারে যাইব নি আর নেক্সট ইমাম সাহেব করে উবাইবা ইমাম সাহেব লিলাকে কুরাইশ আরম্ভ করার আগে কিমান আপনার মন জেমনে গেছিল আর ফিরিয়ে আইব নি, আর মানা যে সময় এলাকা তোরা দিয়ে আনতাকে মন যায় না। ও কারণেও খাওয়ায় সকল মুসলমানের লাগে জরুরি জিম্মাদারি নিজের সাধ্য অনুযায়ী কোরআনে কারিমর মতলব বুঝার চেষ্টা করতা, নিজে নিজে তো পারা যাইতো না, কোনো নির্ভরযোগ্য মাধ্যম দ্বারা কোরআনে কারিমর তর্জমা নাই, তর্জমা খালি তর্জমা পড়লে গুমরা হয়ে যাবা একটার জায়গা আর একটা কইবা, খালি তর্জমা পড়া নাই কোরআন শরীফের ব্যাখ্যা নিজে যা বুঝেন ও পরিমাণ মোটামুটি একটা বোঝার চেষ্টা করা হয়তো এইটাও আমরা জিম্মাদারি, কিতাব এখানে আমরা লেগে আইছেন আরও ভালো লেগে আসলো, আর যদি কোরআনে কারিম যেখানে লিখেন খালি কিছু মানুষের লাগে না সব মানুষের লাগে, সবর সবটা বোঝার তো সুযোগ নাই কিন্তু মোটামুটি একটা বুঝতে নানি। ও ইজাতির আয়াতটা কি কোনো হুকুম নাই তো নসিহতর আয়াত, এটা তো বুঝতে হতার লেগিয়া যে কোরআন রে আল্লাহ আসান করিতেন নসিহত কবুল কর্তা করিয়া, সবের জান বুঝিয়া আল্লাহ তালার এই নসিহত কবুল কর্তা। আজকে আমরার দুই এক কায়দা জানা হইল এবাদত খার কর্তা আল্লাহ তালে আমরারে খানি দিন বুকর বাদে আল্লাহ তালে ডরটাই শান্তি দিন, যদি নিকান আপনার দিল মজবুত হয় তো যত বড় বিপদ আগে ডাকিবা হারে ডাকিবা কিতা লাগে জানা আছে যে ডরটাকে যদি নাজাত দেন আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, ইজ্ঞান দিল না থাকলে আপনি এখন বিপদ পড়িয়া তো বহুত তারে ডাকতে পারেন, আপনি বিপদ পড়ছেন কি মানে বেটা আমার সে হোমকর গেছে যাও গিয়া বেটা কিছু সিরকি আলফা সকল আপনার দেখো আইব আপনার বেমার চাড়ি দেব যাইবা গিয়া কইলিবা না কইলিবা কিতা লাগে কইবা, আপনার দিল ইয়ে বিশ্বাস নাই পুরা মজবুত হয়েছে না যে ডরটাকে শান্তি খেয়ে দিতে পারেন আল্লাহ তাল্লাহ ছাড়া আর কেউ দিতে পারেন না।
আসলে কথা জানার অভাবে বহুত মানুষের ইমান জান না, ইমান তো খালি কইলে হয় না, আসলে আল্লাহ তাআলার নজদিক যে ইমান মতবর ওগুলো লাগবো না, আর নাহলে দুনিয়ার থাকতে ইমানদারও লিস্ট আর মরার বাদে আল্লাহ তাআলার লিস্ট কার লিস্ট দাও, তো এরা তো আরও বেশি ক্ষতিগ্রস্ত হইবা, মনে করছেন দুনিয়াতে ইমানদারও লিস্ট আর আল্লাহ তাআলার লিস্ট আসলে তাই ইমানদার না, এর কোনো ফায়দা হইল না। ও ইখান জানা থাকলে মানুষের ডরার সময় আল্লাহ ছাড়া আর কেউরে তাকে তো না, এখন মাত্র বাঙ্গা পাল্লা আনিলে বেড়া লাগিয়ে দেন মানুষ ফিরিয়া, এখন ডরার সময় কোনো বিপদ আইসে আপনি কোনো মানুষের সাহায্যের লাগে হইতা না, ডরার সময় কোনো মানুষের সাহায্যের লাগে হইতা নানি হইতা আপনার গোর ভাঙ্গি যার হইতা নানি আমার গোর ভাঙ্গি যার তোরা আপকা ওখান তোরা সাধ্য কা আনিলে আমার বার করো কা সাহায্য লওয়া যাই যাচ্ছে কোনো আপত্তি নাই, এগুলোর সম্পর্ক দিলর লোকে আপনার দিলর বিশ্বাস থাকতো যে আস্তা দুনিয়ার মানুষ আইলে আমরা বাঁচাইতে পারতাম না যদি খেয়ে না বাঁচায় আর আস্তা দুনিয়ার মানুষ আইয়া আমার কিছু ক্ষতি করতে পারতাম না যদি আল্লাহ আমারে বাঁচাই নেয়, ও দিলর ও বিশ্বাস ওখান থাকতো, এই দিলর এই বিশ্বাস রাখিয়া যদি আপনি যাই হিসাবে ওর সাহায্য নেন ঠিক আছে সরিয়ে তো কোনো নিষেধ নাই এখান ঠিক আছে লইতা অবৈল আমরা এই ফুরা সুরার খোলাসা এখান দ্বারা এখান বোঝা গেল মানুষে যদি সাইন আমি ডরার সময় শান্তি পাইতাম আর যদি সাইন বুকর সময় হানি পাইতাম তো কিতাত মজবুত হওয়া লাগবো মজবুত হওয়া লাগবো আল্লাহ তালারে বাদতর উপরে বলছি মহিলা নানি ইস আমার তো খানি নি তার বড় অভাবর রেজেকর টঙ্গি আর হইতা দোকান উকান খুলিয়া কিচ্ছুই খামন না বহুত সময়ের আসল কারণ ওখান থাকে এই নেবাদত মজবুত নাই ইয়ার তো পুরো ওখান বোঝা যান না আল্লাহ তালে ওটা সব হরণ এ বোঝা গেলে দুই ওঠা যদি ফাও তো এবাদত মজবুত এবাদত মজবুত হওয়ার বাদে বহুত সময় এটা হইতে পারে এগু ইমতেহান ফরিকা এগুনো বাদ কিচ্ছু নাই আর আপনি মজবুত নাই এগু যেগু আর এগু না বললো আজাব তে কিছু মানুষের রিজেকর টঙ্কি এগু আজাব কিছু মানুষের রিজেকর টঙ্কি এগু হইলো তার পরীক্ষা বেশ সব গিলা বুঝতে আমার এগু আজাব নিনা পরীক্ষা আপনার অভাব আইসে অভাব এগু আপনার আজাব নিনা অভাব এগু আপনার পরীক্ষা এই পরীক্ষায় ফাঁস করলে আপনি আরও বহুত উফরে দিয়ে যাইতা যত পরীক্ষা ফাঁস দিব তো দরজা আগুয়ে নেন ডাক্তার হলে যত পরীক্ষা দিন আস্তে 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 খালি উফরে দিয়ে যায় তো পরীক্ষা হইলে তো বালা আপনি উফরে দিয়ে যাইবা আর যদি আজাব হয় তো বা দেখো আজাব নিনা পরীক্ষা খিলা বুঝবো এটা আমরা মুফাসসিরি নহলে কইছেন এর উসুল আছে যদি দেখেন অভাব আওয়ার বাদে আগে আপনি আল্লাহ তাআলার যে পরিমাণ ইবাদত করতা এটা ছুটি যা আপনার দিল আল্লাহ তাআলা সম্পর্কে বদগুমানি পয় দাও আপনার দিনদারি আগ থেকে আরও বাদ হর আপনার দিলর অবস্থা আগে দিলে আসলে থেকে আরও খারাপ হর তে বুধবাইলি তা আজাব কোনো বেড়া করছে না আজাব আইছে আর যদি দেখা যায় অভাব আওয়ার বাদে আপনার দিলর অবস্থা আরও মজবুত আল্লাহ তাআলার উপরে বিশ্বাস আরও বাড়ে তার দিলর অবস্থা আগে জেলা আসলে এর থেকে আরও বহুত উন্নত হয়েছে তে হয় বইগু কোনো আজাব নাই গু তান ইমতেহান তান দরজা বলুন দইব তে হল মানুষের আতো আছে না নিকা আমার উপরে বিপদ যে গাইছে আজাব না ইমতেহান সবে পরীক্ষা করতে পারবো না নি আমার দিলর আলো যদি দেখা যায় আগ থেকে আরও বালাস আগে ইমানি যে পাওয়ার আসলে এখন আরও বাড়াইলাস তে বুধবাই মই আজাব নাই গুমতে হান মজবুতিয়ে থাকতাম আর যদি বুধবাই না আগে যেতে আসলো খালি উল্টা মনো আর আরও বহুতটা আগে জেলা দিন দাঁড়িয়ে আসলো এটাও ছুটিছে আর তে বুধবাই তে এটা আজাব জলদি আর আল্লাহ তালার কাছে তবা ইস্তেমার করতাম আও হইল আমরা তে এই সুরা আল্লাহ তালা দুই মজমুনের বয়ান দিয়েছেন দুই বিষয়ে কুরাইশর ফজিলত আর হইল মানুষে আল্লাহ তালার ইবাদত কর্তাক আর আল্লাহ তালার দুই সিফত বয়ান দিয়েছেন ও দুই সিফত সাইয়া আল্লাহ তালার ও এহসানর শুক্রিয়া আদায় করতাম মানুষে কিতার দ্বারা ইবাদতর দ্বারা আর ইবাদত একদিন করিয়া শেষ নেই কতদিন পর্যন্ত করলে শুক্রিয়া আদায় হইব এক বছর দুই বছর তিন বছর চার বছর ওলা কিচ্ছু আছে তেইলে একটা মুদ্দত তো তাকে আমরা কোরআন শরীফ পড়বো আল্লাহ তাআলা মুদ্দত কতদিন কইছেন হনকা আল্লাহ তাআলা কইছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমার রবের ইবাদত করতে তাকেও যতদিন মৌত আইছে না তে বুঝা গেল লাস্ট টাইম কত সময় পর্যন্ত মৌতর বাদে তো আর নিজর করার কিচ্ছু নাই আর তবাই দিবার হয়ে গেলা এর আগ পর্যন্ত ইলা আছে নিজে এক বছর পালা করি নমাজি এক মাস পালা করে জমা তকবিরে উলাস হয়ে তার এক মাস বাদে ভাত্তা নাই ইলে ইলে আবি দুই বানি আল্লাহ তালার এবাদত হক আদায় আইসেন না 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 আল্লাহ তালা দিলেইছেন মুদ্দত কতদিন মৌত পর্যন্ত তে বুঝা গেল মৌতর আগে ছুটলে বুঝা গেল এবাদত মজবুত হয়েছেন না ওখানে তো সবটাই বড় সমস্যা না নেই
কয়েকদিন পর্যন্ত মজবুত হইয়া মানুষ তখন বাদে বাদে ছুটি যায়। ওইখানে ছুটতা না আল্লাহ তাহলে মুদ্দত হইতরা মৌত পর্যন্ত আগে ছুটতা কেটে লাগে, মৌত পর্যন্ত থাকতা অবখান, আর মৌত পর্যন্ত থাকে গেলে আর কোনো প্রেরা নাই। এর বাদেও আপনি কীটা দোয়া করেন? নবী সাল্লামে দোয়া করছেন, দোয়া কীটা? মা আবাদনাক হাক্কা ইবাদাতিক, আয় আল্লাহ জেলা ইবাদতর হক আদায় করার কথা আসলো, এলে ইবাদত আমরা করছি না। এখানে আপনি কইটা আপনার দিলে ওইখানে বিশ্বাস রাখ আল্লাহ তালা যে আজিম উসান তান ইবাদতর হক আদায় করা আমরা ক্ষমতা তো নাই। তে এখন কিছু দুই তিন এক মাস নমাজ পড়িয়া কোনো মানুষ করে বিপদ আয় একটা এরা নিশত নমাজ মাস পড়ি এর বাদে বিপদে ছাড়ে না, এখানে কইতা নেই কোনো, এখানে কইতা না। তো বুঝে গেলো আপনার ইবাদত যেখান কতরা মনে কতরা মনে হয় আপনি বাড়িয়া করলি তারা, হালাকি আল্লাহ তালা শানোর মুনাসিব ইবাদত হওয়া আমরা লাগি সম্ভব না। এখানে আমরা দিল তাক্ত অবকতা থাকে গেলে আমরা লাগে সব কিচ্ছু আসান না, আল্লাহ তালার লাগে সম্পর্ক হইলে সব কিচ্ছু আসান। ওইল আমরা সুরায় কুরাইশর খোলাসা, এখন হইলে সুরায় কোরআন শরীফর সুরার একটা বৈশিষ্ট্য থাকে, কোনো সময় কোনো সুরার সুরায় কুরাইশর বৈশিষ্ট্য হইল দুশ্মনের হেফাজত থেকে হেফাজতের লাগিয়া বা বিপদ মাসাইব থেকে হেফাজতের লাগিয়া মানুষের তজরবা আছে অভিজ্ঞতা আছে যে সুরায় কুরাইশর তিলাওয়াত জারি হলে সুরায় কুরাইশর তিলাওয়াত করে আল্লাহ তালাই সুরার বরকতে এই দুশ্মনের মুসিবতর যে তার ডর ফল আছে আল্লাহ হরাইয়া দিলাই। আমরা বহুত বড় এক বুজুর্গ আসলাম, এনার নাম হইল আবুল হাসান কিজুইনি রহমাতুল্লাহ আলাই, বলে দিল্লির এক বহুত বড় বুজুর্গ আসলা মির্জা মুজহার রহমাতুল্লাহ আলাই। এরা কৌল হইল যে আমরা বারবার তজরবা করিয়া দেখছি মুসিবতক দুশ্মনক আমরা সুরায় কুরাইশর তিলাওয়াত আরম্ভ করি চিতা সব আল্লাহ নাই করাই দিলাইছি। তে আসলে সুরার কোনো সুরার ফজিলত তাকে বিশেষ ব্যাপার, এই সুরার মজমুনও তো ওখান না বিষয়ও ওখান, এর কারণে এই হিসাবে আমরা আর এই সুরার নিয়মেই বরকতের লাগিয়েও তিলাবত কর্তা। আসল মকসদ তো আল্লাহ তালার একুশ কর্তা লোকে এই বরকতি গানও মনে থাকলে কোনো অসুবিধা নাই। আল্লাহ তালা আমরা প্রত্যেক রে তান পাক কালাম রে নিজের সাধ্য অনুযায়ী বুঝবার তৌফিক দান ফরমাক্কা, আর আমরার এই মেহনত আর কুশিস রে আল্লাহ তালায় এখলাস আর লিল্লাহিয়তর নিয়মতি মালামাল ফরমাক্কা, আর আল্লাহ তালায় কবুলিয়ত দি মালামাল ফরমাক্কা। আল্লাহ আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اجعلني أحب إلي من اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي ومن الماء البارد. اللهم اجعل حبك أحب إلينا من نفوسنا وأحالينا ومن الماء البارد. يا أرحم الراحمين يا أكرم الأكرمين আল্লাহ আমরা এই মজলিসে আপনি কবুল আর মঞ্জুর ফরমা। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আপনার কালামুল্লাহর বরকত আর নূর দিয়ে আমরার জিন্দেগীর আপনি মুনাওয়ার ফরমা। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনার কালাম নূর আর বরকত দিয়ে এলাকার আপনি মুনাওয়ার ফরমা। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনার কালাম আর বরকত দিয়ে আমরার দুনিয়া ও আখরাতরে আসান ফরমা। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার যত সমস্যা ফল আছে আপনি সব সমাধান করিয়া দিল। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার যে মানুষ ফল যত মুসিবতর কাটো আছেন আল্লাহ তমাম আর মুসিবত আপনি দূর ফরমাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ কোন মানুষের দিল কোন নেক আশা ফল আছে আপনার বালা জানা আছে। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি প্রত্যেকর দিলি জায়জ নেক আশা ফলরে পুরা ফরমাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমাদের বিমারি ওখলোর বিমারে শিফা আজিল আতা ফরমা, আল্লাহ সিহতে কামিল দি মালামাল ফরমা। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার মুর্দেগান ওখলোর খবর রহমত নাজিল ফরমা। আল্লাহ ইয়া লাকার যত মুমিন মুমিনাত খলাসাইন, আল্লাহ খবর তমাম আর খবর রহমত নাজিল ফরমা, আল্লাহ তমাম আর দরজাত রে বেহদ বুলন ফরমা। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন,
আল্লাহ আমরার তামাম আমালের মধ্যে আপনি ইখলাস আর নিয়ামত দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি কবুলিয়ত আতা ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার মজলিস আর পক্কতে কিওয়াশে কো দুরুদ আর সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে তরনি ফসাইয়াত ইলা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমরা বড় গুনাহগার, আল্লাহ আপনার কালাম আর আজমত আর সম্মান বহুত বাড়িয়া। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার জবান ওই কাবিল নাই আপনার কালাম আর তিলাওয়াত করতাম। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার আকল আর দিমাগ ওই কাবিল নাই আপনার কালাম আর ফুরাফুরি বুঝতাম। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমরার উপরে ইহসান ফরমাইছো, আল্লাহ আপনার কালাম রে ফোড়া আমরার লাগে আসান ফরমাইছো। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার শহীদ অনুযায়ী আপনার কালাম বোঝার তৌফিক দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ এইসব মজলিস রে আমরার আখেরাত আর সামান হিসাবে আপনি কবুল আর মনসুর ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার বদনিয়তির কারণে আল্লাহ আমরার আমাল আখলার সওয়াব রে আপনি জাই ফরমাইও না ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার নেক নিয়তি আতা ফরমাও, আল্লাহ শয়তান আর দোকা থেকে আমরার হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আমরার নফসর বিভিন্ন ওয়াসওয়াসা ওখল থেকে আমরার হেফাজত ফরমাও, আল্লাহ আমরার আপনার কামিল বান্দা বানাইয়া দিলাও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইত্তেবা করার তৌফিক দান ফরমাও, আল্লাহ সুন্নতর মহাব্বত আমরার দিল হারাইয়া দিলাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমরার প্রত্যেক মানুষের হালাল রুজির মধ্যে বরকত দান ফরমাও, আয় আল্লাহ হর কিসমের হারাম থেকে আপনি হেফাজত ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমরার ইজ্জত আর সম্মান আর জিন্দগি দান ফরমাও, আল্লাহ হর কিসমের বেইজ্জতি আর অসম্মানি থেকে আপনি হেফাজত ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার দীন আর ঈমান আর আপনি হেফাজত ফরমাও, আল্লাহ আমরা আনে ওয়ালা নসল আর দীন আর ঈমান আর আপনি হেফাজত ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আপনি আমরার লাগি ভালোর ফয়সালা ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওসিলে আল্লাহ আমরার তমাম দোয়া ফলরে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিক।